পানির এতই দাম। তবে আমরা আমরা যা তা করলেন, আর কিছু আছে বলে আছে, বলে আল্লাহ গো কি আছে একবার বলুন। আল্লাহ বলছেন শোনরে বান্দে হাজরা, সাধারণ পানির সঙ্গে সেই পানির এক হবে না, কারণ যখন ওই পানি জামজাম পানি পান করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানটা পানিটা পান করতে হবে তোমার সম্মানার্থে। আর সাধারণ পানি যখন পান করবে তখন বসে বসে পানি পান করতে হবে। ও ভাইরা, জামজাম পানি যখন আমার হাজি সাহেবেরা বাড়িতে আনে তখন সেই পানিখানা পশ্চিম দিকে মুখ করে বাবা দাঁড়িয়ে পান করতে হবে। এটা হলো আমার হাজরার সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জামজাম পানি আর সাধারণ পানি থেকে পার্থক্য আছে কিনা বলবো? পার্থক্য আছে। এখন তো আরব দেশের রাজা কাইদ লাগিয়ে দিয়েছে, দশ লিটারের বেশি আগে দশ দিচ্ছিল না, এখন পাঁচ লিটারের বেশি হয়। সুবহানাল্লাহ। এই যে ওই পানিটা যদি আপনাকে কেউ দেন আপনি রাখুন, আর ওষুধের মতো ব্যবহার করুন, আপনার অসুখ সেরে যাবে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিভাবে দুনিয়াটাকে আবিষ্কার করছেন দেখুন। আমাদের জন্য সাফা মারোয়া চাকর লাগানো, এটা মাঝে হয়ে গেল, খাস দিয়ে যাবে চাকর লাগিয়ে, পানি পান করলে দুঃখ কষ্টে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জামজাম পানি নাম হয়ে গেল জামজাম। এই ঘটনার যখন ঘটে গেল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেশ কিছুদিন পর কাবার সিহানে শুয়ে আছে, আমার আল্লাহ স্বপ্ন দিচ্ছেন, হে আব্দুল মুত্তালিব কে বলে যাও আমার ইসমাইলের সিলসিলাটাকে জারি করো। বলে আল্লাহ গো কি করবো আল্লাহ, বলে যাও যাও ওই জামজাম কুয়োটাকে এত বড় করে দাও, কারণ সারা দুনিয়ার মানুষ আসবে ওই কুয়োতে পানি পান করবেন, একটু শর্ট পড়ে যাবে, যাও ওই কুয়াটাকে একটু বড় করে দাও। সঙ্গে সঙ্গে সকাল বেলাতে আব্দুল মুত্তালিব হাজির হয়ে গেল বাবা ওই কুয়ার কাছে। যেমন কুয়াটা করতে যাবে সেখানকার লোক এসে বাধা দিয়ে দিল, এ আব্দুল মুত্তালিব বল কি করতেছেন আপনি? বলে ভাই রে আমার আল্লাহর হুকুমে এই কুয়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বড় করার জন্য আল্লাহ আমারে বলেছেন, তাই আজকে কুয়াটা বড় করার জন্য আমি এখানে এসেছি। সেখানকার লোক বলল আব্দুল মুত্তালিব যা আছে তাই থাকবে, অন্য কিছু করতে দেব না, যদি আজকে বাড়াবাড়ি করে আমরা হাতিয়ার করতে বাধ্য হয়ে যাব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এখন যদি আমি হাতিয়ার ধরে যুদ্ধ আরম্ভ হবে, আল্লাহ আল্লাহ আমি একা সম্ভব নয়, আমি মারামারি করব না, যখন এরা আমাকে করতে দেবে না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে গেলেন আল্লাহর পবিত্র কাবা ঘরে, আর কাবা ঘরে গিয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দতে আরম্ভ করেছেন। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ গো আপনি যেটা বললেন আল্লাহ করতে গেলাম, তবে আল্লাহ গো তারা আমাকে বাধা দিয়ে দিল, আল্লাহ আল্লাহ আমার কাছে কোন লাঠি নাই, আল্লাহ আমার কাছে কোন গোষ্ঠী নাই, আমার কাছে কোন বংশ নাই, তবে আল্লাহ আজকে যদি আমার কাছে দশটা বেটা যদি থাকতো আল্লাহ আজকে আমি তাদেরকে আমি দেখাইয়া আদিতাম। হে আল্লাহ আমার কাছে কেউ নাই, আল্লাহ দশটা যদি লাঠি থাকতো আজকে সেই কুয়োটা ঘুরে বড় করে আমি আজকে দেখিয়ে দিতাম।